السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد برشودي سمني رمضان شريف الحمد لله غنا ما بير جنة شيء ما مسألة এটা আমাদের জানা জরুরি দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের ভিডিও ফলো করছে খবরদার একটু মনোযোগ দিবেন masala অনেক মানুষের আরিশ রোগ আছে এই রোগটা থাকলে কেউ যদি বাথরুমে যায় পায়খানায় যায় তার ভিতর থেকে নরম একটা অংশ ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে এই রোগ যাদের আছে এই রোগ যাদের আছে তাহারা রমজান শরীফ মাসের জন্য বলছি আমি রমজান শরীফের জন্য বলছি এই রোগ যাদের আছে তারা বাথরুমে যাবে ভিতর থেকে নরম অংশটা বেরিয়ে আসবে এটা হারিস রোগ খুব মারাত্মক ব্যাপার খারাপ জিনিস বেরিয়ে আসবে বাথরুম হয়ে গেল আপনি পানি খরচা করলেন পানি দিয়ে পরিচ্ছন্ন করলেন তারপরেই যদি ওই অংশটা যদি ভিজা অংশটা যদি ভিতরে আবার ঢুকে যায় আপনার রোজা কিন্তু নষ্ট হয়ে যাবে আবার বলছি ভিজে অংশটা যেটা বেরিয়েছে ওটা যদি ভিতরে ঢুকে যায় রোজা নষ্ট হয়ে যাবে কি করণীয় কি কর্তব্য রোজাদার আমরা সজাগ যাদের এই রোগটা আছে আর তারা কি করবেন সঙ্গে কাপড় রাখবেন শুষ্ক কাপড় রাখবেন আপনার পানি খরচা করার পরই পরিষ্কার পরিচ্ছন্ন করার পরই আপনার কাপড় দিয়ে ওই অতিরিক্ত যেটা বেরিয়েছে বাইরে নরম একটু মুছে ফেলবে ওরা যদি শুকনো অবস্থায় ভিতরে প্রবেশ করে রোজা ভাঙবে না শুকনো অবস্থা যদি ভিতরে প্রবেশ করে রোজা ভাঙবে না কিন্তু ভিজে অবস্থায় ভিতরে প্রবেশ করলে রোজাটা ভেঙে যাবে একটু খেয়াল রাখবেন আর এই রোগের জন্য আল্লাহর রোজা করবেন আল্লাহর কাছে পানা চাইবেন তিনি নিশ্চয়ই আপনাকে কঠিন বিমার থেকে সেবা দেন আলহামদুলিল্লাহ আমল করুন